মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না। 6-6 কি বলবেন? যারা কুৎসা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কে নেতৃত্ব দিতে পারে, কে এগিয়ে যেতে পারে? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে, যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়, তারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে, আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে। এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করব। শ্রীরামপুর সাব কমিশনের মধ্যে বৃদ্ধি করেছে, আমি তাই জন্য তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং খেলাধুলোর মানসিকতা তৈরি করা, খেলার মাঠে নবীনদের নিয়ে আসা, কিশোরদের নিয়ে আসা, এখন মহিলাদেরকে তাদেরকে এনকারেজ করা, এটা একটা বড় প্রয়াস। সেই প্রয়াসকে সাধুবাদ জানাই। আমি এই অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও ভালো কাজ করুক, নিরপেক্ষভাবে খেলার বিচার করুক, কোনো যেন পক্ষপাতিত্ব না থাকে। অনেক সময় অনেক জায়গায় অভিযোগ আসে যে পক্ষপাতিত্ব হয়েছে, কিন্তু যেন নিরপেক্ষভাবে সবাই বিচার করে, নিরপেক্ষভাবে সবাই খেলাধুলো পরিচালনা করে, সেই জায়গার আবেদন থাকে। আমি অভিযোগটা করুন সেটা এখানকার জন্য নয়, এটা সারা ভারতবর্ষ জুড়ে আছে। তো সেই সেখানে দাঁড়িয়ে আজকে একটা সুন্দর দৃষ্টান্ত তৈরি হতে হবে এই অ্যাসোসিয়েশন। বক্তব্য বেশি নির্ধারিত করব না, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আগামী দিনে আরও খেলাধুলোর সঙ্গে জড়িত হন, এই ভগবানের কাছে এই প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না। 6-6 কি বলবেন? যারা কুৎসা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। তাহলে কে নেতৃত্ব দিতে পারে, কে এগিয়ে যেতে পারে? ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে, যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায়, তারা মনে করে
যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে, আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে। এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করব। শ্রীরামপুর সাব কমিশনের মধ্যে ঋত্বিক করেছে, আমি তাই জন্য তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং খেলাধুলোর মানসিকতা তৈরি করা, খেলার মাঠে নবীনদের নিয়ে আসা, কৃষকদের নিয়ে আসা, এখন মহিলাদেরকে তাদেরকে এনকারেজ করা, এটা একটা বড় প্রয়াস। সেই প্রয়াসকে সাধুবাদ দেয় আমি এই অ্যাসোসিয়েশন। আগামীতে আরও ভালো কাজ করুক, নিরপেক্ষভাবে খেলার বিচার করুক, কোনো যেন পক্ষপাতিত্ব না থাকে। অনেক সময় অনেক জায়গায় অভিযোগ আসে যে পক্ষপাতিত্ব হয়েছে, কিন্তু যেন নিরপেক্ষভাবে সবাই বিচার করে, নিরপেক্ষভাবে সবাই খেলাধুলো পরিচালনা করে, সেই জায়গারও আবেদন থাকে। আমি অভিযোগটা করুন সেটা এখানকার জন্য, এটা সারা ভারতবর্ষ জুড়ে আছে। তো সেই সেইখানে দাঁড়িয়ে আজকে একটা সুন্দর দৃষ্টান্ত তৈরি হতো এই আসছে। বক্তব্য বেশি নির্ধারিত করব না, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আগামী দিনে আরও খেলাধুলোর সঙ্গে জড়িত হন, এই ভগবানের কাছে এই প্রার্থনা করে বক্তব্য শেষ করছি। নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না। 6-6 কি বলবেন? যারা কুৎসা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতাও হবে না, 30টা সিটও পাবে না। তবে এর সঙ্গে আমার একটা কথা আছে, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে, তারা ব্যর্থ হচ্ছেন। হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন, মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে। আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না।